মাদ্রাসায় মোহাম্মদী আহমদিয়া সুন্নিয়া আলিম। আজ আমি তোমাদের পড়াবো বাংলা প্রথম পত্র শ্রেণী নবম, পাঠ শিরোনাম উপেক্ষিত শক্তির উদ্বোধন, লেখক কাজী নজরুল ইসলাম। এখন সবাই মনোযোগ সহকারে শুনো, আমি প্রথমে লেখক পরিচিতি লেখক সম্পর্কে আলোচনা করছি, এরপর পরবর্তী প্রবন্ধ নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, 24 মে 1899 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় তিনি লিডো গানের দলে যোগ দেন, পরে বর্ধমান ও ময়মনসিংহে ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান, সেখানেই তার সাহিত্য জীবনে সূচনা ঘটে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি গজল, খেয়াল ও রাগ প্রদান গান রচনা করে খ্যাতি অর্জন করে। আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে। মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান বা হারিয়ে ফেলেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, বিশ্বেরবাসী, ছায়ানট, চলৈশিখা, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু ইন্দ্র বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুভুধা, কুহিলিকা ইত্যাদি তাঁর রচিত গল্প উপন্যাস। যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। 29 আগস্ট 1976 কবি ঢাকার পিজি হাসপাতালে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সম্মানিত করা হয়। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে কি, ব্যাঙ্গাছে এবং ধূমকেতু। দেখো দেখো পরিচিতি আমি আলোচনা, সেখান থেকে আমি জ্ঞানমূলক এবং বহুনির্বাচনী প্রশ্ন, এগুলো অনেকগুলো প্রশ্ন থাকে। কি প্রশ্নগুলো দেখো আসবে। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? তখন বলবে 1899 বঙ্গাব্দ বললে তখন 11 জ্যৈষ্ঠ 1306। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কোন গ্রামে? চুরুলিয়া গ্রামে। এরপরে দেখো তিনি কোথায় কিসে যোগ দেন? লেটো গানের দলে। আচ্ছা, এরপরে সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগ দেন তিনি কত সালে? 1917 সালে। যোগ দিয়ে কোথায় যান? করাচি যান, সেখানেই তার সাহিত্য জীবনের ইতি ঘটে। লেখকের সাহিত্য জীবনের ইতি ঘটে কোথায়? করাচিতে। তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। নজরুল ইসলাম কিসের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? সামাজিক অবিচার এবং পরাধীনতার বিরুদ্ধে। এই জন্য তাকে কি বলা হয়? বিদ্রোহী কবি বলা হয়। বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব কি করেছে? নতুন দিগন্তের সূচনা করেছে বা উন্মোচন করে। এরপর হচ্ছে আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার করে কবিতায় কি করেছেন? বিশিষ্টতা দান করেছেন। কত বছর বয়সে নজরুল বাকশক্তি হারান? 43 বছর বয়সে। কিসে? দুরারোগ্য ব্যাধিতে। কি হারান? বাকশক্তি হারান। এই জায়গাতে তিনটা প্রশ্নগুলো মনোযোগ সহকারে শোনো। কবিকে কাজী নজরুল ইসলামের কি মর্যাদা ভূষিত হয়? জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় বাংলাদেশে আনার পর। এরপর নাগরিকত্ব প্রদান করা হয়। তার রচিত কাব্যগুলো কী কী? তার রচিত কাব্যগুলো অগ্নিবীণা, বিশ্বেরবাসী, ছায়ানট, তুলসিয়া, চক্রবাক, সিন্ধুহিন্দ। আর গল্প হচ্ছে ব্যথা দান, নৃত্যের বেদন, শিল্পীমেলা। উপন্যাস হচ্ছে মৃত্যুভুধা, কুহিলিকা। যুগবাণী, দুর্দনীয় যাত্রী, রাজবন্দির জবানবন্দি, এগুলো হচ্ছে কি? প্রবন্ধ গ্রন্থ। এরপরে দেখো উপেক্ষিত শক্তির উদ্বোধন হচ্ছে, এখানে লেখক এটাই বলতে চেয়েছেন যে উপেক্ষিত, যাদেরকে আমরা সমাজে
সবসময় উপেক্ষা করি, উপেক্ষিত করি, অবহেলা করি যে তারাই আমাদের সমাজে, হ্যাঁ তারা কি হচ্ছে দশানা সত্যি তার উপর নির্ভর করে আমাদের, ওরা ছাড়া আমরা অচল। কারণ এই দেখো যেখানে এই যে বিল্ডিং শ্রমিকরা তো এগুলো, শ্রমিকরা না তো এগুলো আমরা বিল্ডিংয়ে বসতে পারতাম না। এই যে পরিচ্ছন্নতা করে বেড়া রাস্তাতে এত ময়লা এত আবর্জনা, তারা সব ইয়ে করে আবর্জনা পরিষ্কার করে আমাদের আমাদের জন্য। ওরা যদি এগুলো আন্দোলন করে যে আবর্জনা পরিষ্কার করে, তখন আমরা কি বসবাস করতে পারবো? কিন্তু বন্ধে আমরা শেষ হয়ে যাই। এই জন্য বলেছে উপেক্ষিত, যারা অবহেলিত উপেক্ষিত হয়, যেমন ম্যাথর, একজন ম্যাথর তোমার যদি টয়লেটে কোনো কিছু পড়ে যায়, তখন তোমার তুমি হাত দিয়ে সেটা উদ্ধার করার সে সুযোগ নেই। এটা কারণ আমরা ম্যাথরের সরাবর্ণ হতে হবে। এই জন্য যাদেরকে আমরা সব ক্ষেত্রে অবহেলা অবজ্ঞা করি, তারাই কিন্তু সমাজে দশানা সত্যি তাদের উপর নির্ভর করে। লেখক এখানে সে কথাটা বলেছে, উপেক্ষিত সত্যি উদ্বোধনে এই কথাগুলো বারবার বলেছেন, খেয়াল করো। আমি পাঠ পড়েছি প্রায় জন্য তাহলে বুঝতে পারবো। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে চয়ন করা হয়েছে। কোথা থেকে প্রকাশিত হয়েছে? নজরুল রচনাবলী থেকে, নজরুল রচনাবলী থেকে নেওয়া হয়েছে, প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। এই জায়গাতে দুটো প্রশ্ন। এরপরে দেখো এটা কিসের পটভূমিতে রচিত? অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে রচিত, অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে রচিত। এটা কাজী নজরুল ইসলাম যুগবাণী নামক প্রবন্ধ গ্রন্থের একটি রচনা। আলোচ্য প্রবন্ধে কাজী নজরুল ইসলাম সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটিয়ে, লেখকের এখানে সাম্যবাদী মানসিকতার পরিচয়টা ফুটিয়ে তুলেছেন লেখক এখানে প্রবন্ধটার মধ্যে, যে ওরাও মানুষ, সবাই সমান, হ্যাঁ সে কথা বলেছেন। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় জাতিগত ভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতীয় রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ আমরণ সংগ্রাম করে গেছেন। তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। এরপরে দেখো যে এখানে দেখো শুরুতে এখানে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটাতে প্রশ্ন আসতে পারে, যে একটা প্রশ্ন আসতে পারে যে প্রথমে প্রবন্ধটা প্রথমে যে কবিতাটা দেওয়া হয়েছে এটা কার লেখা আসতে পারে, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওখানে কী কী বলা হয়েছে, দেশকে কী বলেছেন? দুর্ভাগা দেশ বলেছেন। হে মূল দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান, অপমান হতে হবে তাদের সবার সমান। যাদেরকে তোমরা অপমান করছো তাদের সমানই অপমান তোমরা হতে হবে, অপমানিত হবে, হে মূল দুর্ভাগা দেশ। এখানে হয়তো উপেক্ষিত শক্তির উদ্বোধনে দেশকে কী দেশ বলেছে দুর্ভাগা দেশ হিসেবে উল্লেখ করেছে প্রশ্ন। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তি ভুলে নিয়ে চলবে না। কোন শক্তি? উপেক্ষিত শক্তি, যারা দেখে আমরা উপেক্ষা করি তাদেরকে ভুললে চলবে না। তাদের উপর আমাদের কত আনা শক্তি নির্ভর করে? দশ আনা শক্তি নির্ভর করছে তাদের উপর। এই এই উপেক্ষিতদেরকে ভদ্র সম্প্রদায় কী নাম দিয়েছে? ছোটলোক সম্প্রদায় বলে ওদেরকে অভিহিত করেছেন। আভিজাত্য গর্বিত সম্প্রদায় এদেরকে ছোটলোক বলে অভিহিত করেছে, বা ছোটলোক সম্প্রদায় বলে অভিহিত করেছে। কিন্তু এদের অন্তর কিসের ন্যায় স্বচ্ছ? কাঁচের ন্যায় স্বচ্ছ এদের অন্তর, ছোটলোকদের অন্তর। জন্ম হইতেই তারা ঘৃণা উপেক্ষা পেয়ে আসছে। তারা জন্ম থেকে তারা তাদের যে একটা অধিকার আছে, তারা যে একটা মানসিকতাটা তারা ভুলে গেছে। জন্ম থেকে তারা উপেক্ষা অবহেলা পেতে পেতে তাদের মধ্যে সেই অধিকারটা চলে গেছে, তাদের যে একটা অধিকার আছে সেটা তারা ভুলে গিয়েছে। এখানে বলছে তাদের সেই বেচারা জন্ম হইতেই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচজনতা তার স্বভাবের সঙ্গে এমন অতপ্রতাপে জড়াইয়া যায় যে সেও আমাদেরই মতো মানুষ, সেও যে এক আল্লাহ সৃষ্টি, তাহাও যে মানুষ হয়ে গেল সমান অধিকার আছে তাহা সে একেবারে ভুলে যায়। ওরা অত্যাচারিত, নিগৃহীত, নিষ্পেষিত, অবহেলিত পেতে পেতে ওরা সব কিছু ভুলে গিয়েছে যে ওরা হচ্ছে মানুষ, ওদেরও তো একটা অধিকার আছে বাঁচার, সে কথা বলছেন। দেখো যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করে তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই উৎপীড়ন আর ওদেরকে অত্যাচার করছে এটার বিরুদ্ধে যদি তারাকে প্রতিবাদ করে তোলে, তাহলে কী করে ভদ্র সম্প্রদায় তাদেরকে মাথায় আঘাত করে তাদেরকে অজ্ঞান করে ফেলে? হ্যাঁ কী করে বেলা গেলে এই মাথায় প্রচণ্ড আসবে এগুলো প্রশ্ন খেয়াল। এই হতবাগা দিয়ে আমাদের এই সত্যিকে মানুষ দিয়ে আমরা এইরকম অবহেলা করে চলিয়েছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। আমাদের অধঃপতন কেন? হতবাগা দিয়েকে সত্যিকে মানুষ দিয়ে, হতবাগা দিয়ে মানুষ দিয়ে আমরা এইরকম অবহেলা করে চলিয়েছি বলিয়াই আজ আমাদের এত অধঃপতন। কেন অধঃপতন? খেতে আসলে কী লিখবে, ওদেরকে উপেক্ষা করার কারণে আমাদের আজ এত অধঃপতন। তাই আমাদের দেশের জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারে না। দেশের অধিবাসী লইয়াই কি? দেশের অধিবাসী লইয়াই দেশ, বা ব্যক্তি সমষ্টি কি? ব্যক্তি সমষ্টি জাতি। এই উপেক্ষিত মানুষদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, ভাই বলে ডেকে নিতে পারি, তাহলে শত বছরের কাজ যেটা আমরা প্রাণপণের চেষ্টা করে পারছি না, সেটা একদিন আমাদের সম্ভব হবে, কাজটা সমাধান করা সম্ভব হবে। আমরা কাদের উপেক্ষা করছি? অভিযোগ
ছোট লোক সম্প্রদায় কি দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে ছোট লোক বিশেষে বিশেষায়িত করেছে তারা অভিজাত সম্প্রদায়রা বোধনবাসী কি বোধশক্তি জাগিয়ে তোলাবাসী উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লিখিত তথাকথিত ছোট লোকদের উপর কয়না শক্তি নির্ভর করে ছোট লোকদের উপর দশারা শক্তি নির্ভর করে চন্ডাল বলা হয় কাদেরকে চাড়ালকে চাড়াল শব্দের অর্থ চন্ডাল হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্ণের লোকদেরকে বলা হয় চন্ডাল মহাজাগরণের দিনে কোন শক্তিকে ভুলিলে চলিবে না উপেক্ষিত শক্তিকে ভুলিলে চলিবে না মহাত্মা গান্ধী কোথায় অসাধ্য সাধন করতে পেরেছেন মহাত্মা গান্ধী ভারতে অসাধ্য সাধন করতে পেরেছেন জন্ম হতেই ঘৃণা উপেক্ষা পায় কারা ছোট লোক সম্প্রদায়রা উপেক্ষিত শক্তির শক্তির বোধন করলে উপেক্ষিত শক্তির বোধন করলে কি সাধিত হবে অসাধ্য সাধিত হবে মৃত্যুকতা কাজে কোন ধরনের সাহিত্য হবে উপন্যাস এরপরে আমি আবার আলোচনা করছি লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং তোমরা তোমার মনোযোগ সঙ্গে শোনো শব্দগুলো আলোচনা করে মসিময় মসিময় শব্দের অর্থ কি কালিমা মাখা কালিমাখাময় মসিময় অর্থ কালিমাখাময় বা অন্ধকার ছন্ন আর কি চন্ডাল শব্দের অর্থ চাড়াল আমি বলতে কি বলছি হিন্দু বর্ণ ব্যবস্থায় নিম্ন বর্ণের লোকদেরকে চন্ডাল বলা হয় বোধন ভাষায় তো বোধ শক্তি জাগিয়ে তোলার বাসী বোধন বাসী বোধ শক্তি জাগিয়ে তোলার বাসী দৈন্য অর্থ দারিদ্রতা বা দীনতা উপেক্ষিত ভাইদের জাগিয়ে তোলার জন্য কি কি ধরে বন্ধুবাসীতে সূর্য উপেক্ষিত ভাইদের হাত ধরে কি ধরে হাত ধরে কৃষি সুদ দিতে বলেছেন বন্ধুবাসীতে সুদ দিতে বলেছেন প্রাণে প্রাণে আমার তাহাদের মতো দিনে বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমরা প্রাণ সংযোগ করিয়া উচ্চসিতে তার সম্মুখে আসিয়া দাঁড়া দেখিবে বিশ্ব তোমাকে কি করবে নমস্কার করবে উপেক্ষার আঘাত ভদ্রলোকদের দেওয়া ভদ্রলোকরা যে উপেক্ষিতদের আঘাত করো ভদ্রলোকদের দেওয়া উপেক্ষার আঘাত বেদনা নির্মমতা কল্পনা করে দেখলে বুঝতে কল্পনা করলে দেখলে কি হয় অন্তরাত্মা শিহরিয়ে ওঠে আমি আবার আলোচনা করছি লেখক পরিচিতি প্রবন্ধ পাঠ পরিচিত জ্ঞানমূলক মনোরঞ্জন প্রসঙ্গ তোমার মনোযোগ সহকারে শোন কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ 24 মে 1899 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান জেলা আসানসোল মহকুমা চুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি লেটোগানের দলে যোগ দেন পরে বর্ধমান ও ময়মনসিংহ ত্রিশাল থানার দরিনামপুর হাই স্কুলে লেখাপড়া করেন 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান সেখানেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে তার লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই জন্য তাকে বিদ্রোহী কবি বলা হয় বাংলা সাহিত্য জগতে তার আবির্ভাব এক নতুন দিগন্তের উন্মোচন করে কবিতা উপন্যাস নাটক ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি গজল খেয়াল ও রাগ প্রদান গান রচনা করে খ্যাতি অর্জন করেন আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার তার কবিতাকে বিশিষ্টতা দান করেছে মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় পরে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় তাকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মর্যাদায় ভূষিত করা হয় তার রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা বিশ্বাসী ছায়ানট প্রলয়শিকা চক্রবাক সিন্ধু ইন্দ বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যথারদান নৃত্যের বেদন শিউনিমালা মৃত্যুবোধা হুগিলিকা ইত্যাদি তাঁর রচিত গল্প ও উপন্যাস যুগবাহী দুর্দিনের যাত্রী ও রাজবন্দী জবানবন্দী তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ 29 আগস্ট 1976 কবি ঢাকায় পিজি হাসপাতালে বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে পরিপূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয় কাজী নজরুল ইসলামের ছদ্মনাম বেঙ্গাছি এবং ধূমকেতু এরপরে দেখো উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে দেশকে কি বলেছেন উল্লেখ করেছেন দুর্ভাগা দাস বলেছেন হেম দুর্ভাগা দাস যাদের করে সব মান অপমান হতে হবে তাদের সবার সমান এই কবিতাটি কার লিখা রবীন্দ্রনাথ ঠাকুরের মহাজাগরণের দিন কাদের ভুললে চলবে না উপেক্ষিত ভাইদের
উপেক্ষিত মায়েদের উপর আমাদের কতবালা শক্তি নির্ভর করছে, দর্শনা শক্তি, দর্শনা শক্তি নির্ভর করছে। ছোটলোক এই ছোটলোক সম্প্রদায় অভিহিত করেছেন কারা? আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের লোকেরা হতভাগাদেরকে ছোটলোক সম্প্রদায় বলে অভিহিত করেছেন। ছোটলোক সম্প্রদায়ের অন্তর কেমন? কাছের নেই, স্বচ্ছ। জন্ম হইতে কাহারা ঘৃণার উপেক্ষা পায়? জন্ম হইতে ঘৃণার উপেক্ষা পায় কারা? উপেক্ষিত ভাইরা। তথাকথিত ছোট লোকের অন্তর কেমন? কাছে নেই, স্বচ্ছ। মহাত্মা গান্ধী কোথায় অসাধ্য সাধন করতে পেরেছেন? মহাত্মা গান্ধী ভারতে অসাধ্য সাধন করতে পেরেছেন। মহাত্মা গান্ধী কাদেরকে বুকে টেনে নিয়েছেন? ছোট লোকদের, ভাই বলে বুকে টেনে নিয়েছেন। তার কি আভিজাত্যের গৌরব নেই, পদগৌরবের অহংকার নেই? অনায়াসে প্রাণের মুক্তদাতা নিয়ে তিনি ছোট লোকদেরকে বুকে টেনে নিয়েছেন ভাই বলে। সে আহ্বানে কি নেই? সে আহ্বানে জাতিভেদ নেই, ধর্মভেদ নেই, সমাজভেদ নেই, সেটা ডাকার মতো ডাকা। বোধন শব্দের অর্থ কি? বোধন শব্দের অর্থ বোধনবাসী বা বোধন শব্দের অর্থ বোধ শক্তি জানিয়ে তোলা বাসী। শব্দ অর্থ দেখবেন মসিময় অর্থ কি? কালিমা খাময়। মসিময় অর্থ কালিমা খাময়, অন্ধকারচ্ছন্ন। চন্ডাল শব্দ অর্থ চাড়াল, হিন্দু বর্ণব্যবস্থায় নিম্নমূল্যের লোক। বোধনবাসী শব্দ অর্থ বোধ শক্তি জাগিয়ে তোলার বাসী। ধন্য অর্থ দারিদ্র বা দীনতা। এরপরে পাঠ্যচিত্র আমি আর একটু আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনো। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত। কোথা থেকে প্রকাশিত হয়েছে? বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। নজরুল রচনা বলি থেকে চয়ন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদনা করা করে পাঠ্যভুক্ত করা হয়েছে। এটি কাজী ইসলামের প্রবন্ধ কি যুগবাণী থেকে চয়ন করা হয়েছে, রচনা করা হয়েছে। আলোচ্য প্রবন্ধে কাজী ইসলাম মেয়ের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। একটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় জাতিগত বিভেদ দূর করা আবশ্যক। বিশ্বের বুকে মর্যাদাবান জাতীয় রাষ্ট্র গঠন করতে প্রতিটি দেশের মনীষীগণ অমনয় সংগ্রাম করে গেছেন। দেশের তাদের নির্দেশিত পথে যদি আমরা পরিভ্রমণ করতে পারি, তবে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। কথা হলো বিকৃত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে কাউকে অবহেলা করা উচিত নয়, প্রত্যেকেরই অবদান আছে, প্রত্যেকে সবাইকে নিয়ে সমাজ সবাইকে সেভাবে মূল্যায়ন করতে হবে। তাহলে উপেক্ষিত ভাইদের প্রতিক্ষেত্র মূল্যায়ন করার কারণে আমাদের সমাজে এত অধঃপতন, আমাদের এই অবস্থা, সে কথা বলেছেন। ওদেরকে আমাদেরকে মেহনতি মানুষদের প্রতি অবহেলার যে করা হচ্ছে, অবহেলাটা দূর করে তাদের প্রতি তাদেরকে আন্তরিকতা ভালোবাসা দেখা, তাদেরকে বুকে টেনে নিতে হবে, সে কথা লেখক এখানে প্রবন্ধটাতে বারবার তুলে ধরেছেন। আজ এ পর্যন্ত, বাড়ির কাজ থাকবে তোমাদের, যা পড়িয়েছি শব্দ অর্থ লেখক পরিচিতি পাঠ পরিচিতি জ্ঞানমূলক বহু নির্বাচনী। সবাইকে ধন্যবাদ। আসসালাম।